আমরা শিখতে এসেছি, শিখতেই হবে আপনাকে, পড়তেই হবে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো, ঠিক কি না? পড়তেই হবে আপনাকে, না পড়ে উপায় নাই। যখন যে অবস্থায় থাকবেন পড়বেন। জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মোটো আছে, লক্ষ্য, এটাকে খেয়াল করে আমি চলি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে। এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযি খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। এজন্য পড়তে হবে, জানতে হবে। আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব, উই এনলাইটেন আওয়ারসেলফ, ভিতরটাকে আলোকিত করব, আলোকিত মানুষ হব, সাদা মনের মানুষ হব, আল্লাহ আল্লাহ হব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন, আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই। হাবা আমমানসুরা সব শেষ, এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না। আজকের এই তাফসীর মাহফিলে আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি আপনাদের খেদমতে সূরাতু আদ-দুহা তেলাওয়াত করেছি। এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কমন একটা সূরা, প্রায় আমরা সালাতে পড়ি, মক্তবেই তো এগুলো শিখে ফেলছে, ঠিক কি না? তো এই যে সূরাটা খুব বেশি পড়া হয়, খুব বেশি শোনা হয়, আসলে এই সূরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না? নাই। আসেন আজকের চমৎকার রজনীতে আমরা সূরাতুল দোহার আলোকে কিছু কথা শুনি। এটা কোরআনের 30তম পারায় অবস্থিত একটা সূরা। কততম পারা? এটা মাক্কি সূরা। একটু আওয়াজ করে বলবেন, কি সূরা? এই সূরার আয়াত সংখ্যা 11টি। কয়টি? 11টি। এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা। কি সূরা? মোটিভেশনাল। আমরা প্রায় এই শব্দটা শুনি না, মোটিভেশন মোটিভেশন মোটিভেশন। হ্যাঁ ছেলে, কি তোমাদের কি হয়েছে? কথা বলা যাবে না তো, একেবারে চুপ থাকো, যে যেখানে আছো থাকো, কানগুলো খাড়া করো খরগোশের মতো, কোনো আওয়াজ হবে না, একেবারে চুপ। এটা কোরআনের মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন, দোহাও পড়বেন, সূরাতুল ইনশিরাফ পড়বেন। ইদা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাইনাল উসরা বাইনাল ইউসরাইন ইদা ফাক্কারতাহু ফাফরাহ। এটা কি সমস্যা কি? আওয়াজ করেন কেন? বসেন বসেন, আর বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন। জি, আওয়াজ করা যাবে, হাতে কাজ করবেন, আওয়াজ হলে কথা বলা যায়। আওয়াজ করবেন না, এটা কোরআনের মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক। এই দুইটা সূরা অনুপ্রেরণাদায়ক। ফা ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ বলেছেন ফা ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম। কয়দিন না খাইয়াছিলাম, কয়দিন বিপদে পড়ছি, কয়দিন ডাকাইতে ধরছে, এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন, এটা হিসাব করে না। অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে, আছে না? নাই। তার মানে ইন্নামা আল উসরি ইউসরা, দুঃখের পরে আছে সুখ, মোটিভেশন, প্রাণটা আবার উৎবেলিত হয়ে ওঠে, তাই তো? আসলে তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ। পড়ে মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ, তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে?
মোটিভেশনাল সূরা, সূরাতুল ইনশিরাক আর সূরাতুল দোহা। এখানে অনেক হিউজ মোটিভেশন আছে, যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর গালি দিছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে, কত বড় পাগল, তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়, আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সূরাগুলো পড়ে না, এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই, এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে, নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে, নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর? না নৌকার উপর? ধানের শীষ? না নাঙ্গল? না হাত পাখা? না দাড়িপাল্লা? না ভরসা থাকবে একজনের উপর, চিল্লায় বলেন তিনি কে? Never be sad, never lose hope, every time. Check it out. কি সুন্দর নসীব, never lose hope, you will find your way. তুমি তোমার পথ খুঁজে পাবে, আমাদেরকে পথ দেখায় কে? আল্লাহ। এজন্য সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর, চিৎকার করে বলেন তিনি কে? হতাশ, যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোক বর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়, ঠিক কি না? এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করল, বিষ্ণু ঈসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন, যাই নাজিল হতো বিষ্ণুবি পৌঁছে দিতেন, বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন, যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই, কারণ আল্লাহর আদেশ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে না। আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন, সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন, ওহী আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি, ওহী আসে না কেন, তথ্য আসে না কেন, জিব্রাইল আসে না কেন? কোনো বর্ণনা এসেছে 15 দিন, কোনো বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহি আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি, ওহি নামে না কেন? আর ওহি না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না, এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মোহাম্মদের রব মোহাম্মদের ভুলে গেছে, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মোহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে। বিশ্ব ঈসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন, কি রে ওহি আসে না কেন, আমার কোনো ভুল হচ্ছে না তো, আমার কোনো অপরাধ হয়ে গেল না তো, আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন, আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন, তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি, এরকম হতাশ লোক আছে না নাই? কি রে আমার দোয়া কবুল হয় না কেন, আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন, আমার জীবনে এত দুঃখ কেন, আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন, এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোক বর্তিকা, মোটিভেশনাল সূরা, আলহামদুলিল্লাহ পড়ে। বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন, ওয়া দুহা, দোহা, দোহা মানে আলো, দোহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, লুক আপ দ্য সানলাইট, ইটস এ ভেরি বিউটিফুল ডে আউট দেয়ার, অনবি হতাশ হবেন না, বেরোন, সকালে সূর্যটা কত সুন্দর,
কি ঝলঝলে পৃথিবী, থকথকে আর তকতকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কিনা?